হিন্দ বন্ধুরা তোমাদের সাথে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট দেখো তোমাদের কনস্টেবল পদের দুটো কিন্তু অফিসিয়ালভাবে তোমাদের অ্যাডমিট কার্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়েছে ফার্স্টে তোমাদের প্রকাশিত হয়েছে সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল যেটা তোমাদের বিহার পুলিশ বলে তোমরা জানো সেটা অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে তোমরা অ্যাডমিট কার্ডের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যা যারা অনলাইন আবেদন করেছিলে সেই সম্পর্কে ভিডিও করেছিলাম দেখো তোমাদের এখানে কী লেখা রয়েছে সেন্টার অফ ক্যান্ডিডেট অ্যাকর্ডিং টু দ্য রোল নাম্বার পোস্ট অফ কনস্টেবল বিহার পুলিশ রিটার্ন এক্সাম শিডিউল চোদ্দো তিন দু হাজার একুশ থেকে কিন্তু একুশ তিন দু হাজার একুশ ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নোটিশটা রয়েছে এখানে ক্লিক হেয়ার করে ই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে ইড ই অ্যাডমিট কার্ড যে লেখা রয়েছে এখানে ক্লিক করে কিন্তু তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো চলো তোমাদের একটা অ্যাডমিট কার্ডের স্যাম্পল দেখানো যাক তোমরা সেখানে ক্লিক করার পর কিন্তু এরকমই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে রেজিস্ট্রেশন নম্বর তোমাদের অনলাইন ফর্মে পেয়ে যাবে এখানে মোবাইল নম্বর দিতে পারো এবং অথবা ঠিক আছে এখানে রেজিস্ট্রেশন নম্বর দেখো তোমাদের ফার্স্টে বল বলে দিই এখানে রেজিস্ট্রেশন নম্বর অথবা মোবাইল নম্বর দিতে পারো ফার্স্ট অল আর এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ লাগাতে হবে ডেট অফ ডেট মাস তারপর তোমাদের ইয়ার লাগিয়ে তারপর এখানে এন্টার ক্যাপচা এই নিচের দিকে দেখতে পাচ্ছ এই লেখাটা এই লেখাটা কিন্তু তোমাদের লাগাতে হবে লাগানোর পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সাবমিট করতে হবে সাবমিট করলে কিন্তু তোমাদের সামনে কিন্তু অফিসিয়ালিভাবে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু শো করবে তো ফার্স্ট তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল বিহারপাটনা থেকে তোমাদের বেরিয়েছে এবার দ্বিতীয় তোমাদের তোমাদের দুটো অ্যাডমিট কার্ড দেখলে সেই দ্বিতীয় নম্বর অ্যাডমিট কার্ড কী সেটাও দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় নম্বর অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের বেরিয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তার মানে সিআইএসএফ এর তরফ থেকে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড বেরিয়ে পড়েছে তো কোন অ্যাডমিট কার্ড বেরিয়েছে সেটা তোমাদের দেখে দিয়ে দেখতে পাচ্ছ তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটার্ন এক্সামিনেশন অফ কনস্টেবল টেটসম্যান ম্যান টু জিরো ওয়ান নাইন এক্সাম ঠিক আছে এখানে ডেট অফ বার্থ বসাবে এখানে তোমার রোল নম্বরটা বসাবে এখানে এন্টার লেটার শোডাউন কোনটা তাহলে বসাতে হবে এখানে এখানে তোমাদের বসাতে হবে যে ক্যাপচা যেটাকে বলে থাকি সেটা বসে সাবমিট করে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর নিচের দিকে তোমাদের কিন্তু সমস্ত জোনগুলোর কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ নর্থ জোন নিউ দিল্লি ওয়েস্ট জোন ঠিক আছে এভাবে তোমরা তোমরা লিস্টগুলো চাইলে কিন্তু কলকাতা জোনের কিন্তু লিস্টটা সাউথ জোন দেখতে পাচ্ছ সাউথ ইস্ট জোন নর্থ ইস্ট জোন গৌহাটি লিস্ট ইস্ট জোন পাটনা লিস্ট সেন্ট্রাল জোন বিহার লিস্ট দিল্লি লিস্ট এইভাবে তোমরা লিস্টগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে সমস্ত নাম দেখে নিতে পারবে তাছাড়া তোমাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে তো অফিসিয়ালিভাবে তোমরা ডাউনলোড করে নেবে কারণ তোমাদের এক্সামটা কিন্তু রয়েছে একুশ তারিখে তোমরা সবাই জানো যাদের তোমাদের ট্রেডম্যানে রয়েছে সিআইএসএফ ট্রেডম্যান কনস্টেবল ট্রেডম্যানে যাদের রয়েছে ঠিক আছে তো ভিডিওটা এইটুকুই ছিল দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয়